স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুরুচিকর মন্তব্য করায় রাজশাহীতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গোদাগাড়িতে ট্রাক চাপায় বাবা ছেড়ে নিহত রাজশাহীতে শ্রমিক নেতা নুরুল হত্যা মামলায় এজাহার পরিবর্তনের দায়ে ওসি শাকিল কারাগারে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যায় এজাহার পরিবর্তনের মামলায় মহামান্য হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করার পর পুঠিয়া থানার সাবেক ওসি শাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতের বিচারক ইসমতারা জামিন আবেদন না মঞ্জুর করে ওসি শাকিলকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন গত জুন নিখোঁজ হন শ্রমিক নেতা নুরুল ইসলাম পরদিন এগারো জুন সকালে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার একটি ইট ভাটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তার মেয়ে নিগার পুঠিয়া থানায় আব্দুর রহমান সহ আট জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেছিলেন পরে ওসি শাকিল উদ্দিন এজাহার সংশোধন করতে বলেন তার কথাই এজাহার সংশোধন করে পুনরায় দাখিল করা হয় কিন্তু রহস্যজনকভাবে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় নিহত ব্যক্তির স্ত্রী রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করেন তখন পুলিশ একটি এজাহার দাখিল করে এই এজাহার অনুসারে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয় তবে আসামি হিসেবে ওই আটজনের নাম নেই যে এজাহার নথিভুক্ত হয়েছে তা নিগারের নয় নিগারের দাখিল করা এজাহার বদলে দেয়া হয় বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এ কর্তৃপক্ষের কাছে আবেদন করে কোনো ফল না পেয়ে নিগার হাইকোর্টে রিট করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে মামলায় মহিউদ্দিন হেলাল নামে অপর একজনকেও আসামি করা হয়েছে রোববার সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল কোর্টে মামলার আবেদন করেন বগুড়া বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম বাদীপক্ষের আইনজীবী পারভেজ তৌফিক জাহিদি জানান সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বিনপি চেয়ারপারসনের নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন এই ঘটনাকে কেন্দ্র করে তার মক্কেল আইনজীবী একেএম সাইফুল ইসলাম মামলার আবেদন করেছেন আদালত আবেদন গ্রহণ করে শুনানির দিন দিয়েছেন তিনি আরো বলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ছাড়াও মহিউদ্দিন হেলাল নামের একজনকে আসামি করা হয়েছে হেলালের আইডি থেকেই ফেসবুক লাইভে মুরাদ হাসান বক্তব্য রেখেছিলেন এছাড়া ঢাকা ও চট্টগ্রামেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে তথ্য প্রতিমন্ত্রী জনাব মুরাদ হাসান এবং যে ফেসবুক লাইভে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন শেখ মুহিদ্দিন হেলাল এই দুজনের নামে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দায়ের করলাম এবং আজকে ফাইল হলো এবং পরবর্তীতে বিজ্ঞাতের আদেশ দেবেন এই আর কি এবং ওনাদের যে অভিযোগ গোটা দেশভাবে সবাই জানেন আমরা এই ন্যাক্কাজনক যে উনি ঘটনা ঘটিয়েছেন মন্তব্য করেছেন এটার আমরা তীব্র নিন্দা জানাই আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে উনি যে কটুক্তিমূলক কথাবার্তা বলেছেন যে অশভ করেছেন সেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই জন্যই আজকে আমরা মামলা দায়ের করলাম আজকে এই রাজশাহী বিভাগের সাইবার ট্রাইব্যুনাল কোর্টে ডাক্তার মুরাদ হোসেনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেছেন বগুড়া বারের অ্যাডভোকেট মামলাটা আদালতে দাখিল করা হলে আদালত মামলাটা গ্রহণ করে এটা পরবর্তী আদেশের জন্য দিন দিয়েছেন রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন শনিবার রাত দশটার দিকে উপজেলার বিজয়নগরে এ ঘটনার বাবা ঘটনাস্থলে এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহতরা হলেন উপজেলার দেউপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের আব্দুস সালাম ও তার ছেলে ইব্রাহিম হোসেন গোদাগাড়ি থানার ওসি জানান উপজেলার নিমপাড়া গ্রামে ইব্রাহিমের শ্বশুর বাড়ি থেকে বাবা ছেলে মোটরসাইকেল যোগে নিজের বাড়িতে ফিরছিলেন পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে সালাম মারা যায় আর ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দিকে ইব্রাহিম মারা যান বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে গণপদত্যাগের হুমকি দিলেন রাজশাহী মহানগর বিএনপি নেতারা রবিবার সকালে সংবাদ সম্মেলন করে এই হুমকি দেন মহানগর বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতারা গত 9 ডিসেম্বর হঠাৎ গঠিত হওয়া রাজশাহী মহানগর বিএনপির বিতর্কিত নেতৃবৃন্দের বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতৃবৃন্দ অভিযোগে বক্তারা বলেন দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন দিন দিন অবনতি হচ্ছে ঠিক তখনই রাজশাহী মহানগর বিএনপির নয় সদস্য বিশিষ্ট অচল কমিটি গঠিত হল বিচ্ছিন্ন দীর্ঘদিন কর্মসূচি বিমুখ আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী বিতর্কিত ব্যক্তিবর্গ নিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া সদস্যদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে যা হল রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে যার বিগত ২২ বছর বিএনপির কোনো কর্মসূচির সাথে কোনোরূপ কোনো সম্পর্ক নেই দুই একজন ছাড়া প্রায় সবাই একই অভিযোগে অভিযুক্ত তাই দ্রুততম সময়ের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির বিতর্কিত কমিটি বাতিল করার দাবি জানান তারা একই সাথে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত রাজশাহী মহানগর বিএনপির ঐতিহ্য এবং দলীয় বৃহত্তর স্বার্থে নিষ্ক্রিয় আওয়ামী লীগ এজেন্টদের বাদ দিয়ে ত্যাগী জনপ্রিয় পরীক্ষিত নেতৃবৃন্দ দিয়ে নতুন মহানগর কমিটি গঠনের জন্য জোর দাবি জানান তারা অন্যথায় সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ গণপদত্যাগ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন নাটোরের দুই ব্যাপী পরিবেশ বান্ধব কৃষি চর্চা মেলার উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে শহরের বনবেল ঘড়িয়া শহীদ রেজাউল নবী উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক অনগ্রসর গোষ্ঠী ও নারী কৃষকদের উদ্বুদ্ধকরণে এই মেলার উদ্বোধন করা হয় এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এ এল আইডি এর নির্বাহী পরিচালক সামসুল হুদা সভাপতিতে বক্তব্য রাখেন দিঘাপতিয়া কে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিশিষ্ট ব্যবসায়ী সালাম সুবিধ অন্যান্যরা পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন এ এল আর ডি এবং আশুস এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় চব্বিশটি কৃষি দ্রব্যের স্টল রয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত স্টলগুলো পরিদর্শনের জন্য খোলা থাকবে ডিজিটাল বাংলাদেশ অর্জন উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে রবিবার সকাল দিকে প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন নাটোরের স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা সরকারি কর্মকর্তা কর্মচারী উদ্বোধন শেষে আগত অতিথিদের অংশগ্রহণে সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ